নমস্কার উইদিন থার্টিতে প্রত্যেককে স্বাগত জানাই আজকে এই পর্বে আমরা আলোচনা করব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে এর আগে আমরা দুটো পর্ব আপলোড করেছি এটা আমাদের তৃতীয় পার্ট আমরা আজকের এই পর্ব শুরু করব। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে এখানে বলা আছে মার্ডার অফ আ কিং অর্থাৎ ইংরেজিতে রাজ হত্যাকে এক কথায় কী বলা হয় অপশান দেওয়া আছে হোমিসাইট ফ্যাট্রিসাইট রেজিসাইট এবং প্যারিসাইট এই প্রসঙ্গে জানা দরকার হমিসাইড এই সাইড কথাটার অর্থ হচ্ছে কিলিং বা মার্ডার অর্থাৎ হত্যা হোমিসাইড কথাটার পুরো কথাটা হচ্ছে কিলিং অফ হিউম্যান বিং অর্থাৎ একটা হিউম্যান বিংকে একটা মানুষকে হত্যা করাকে বলা হয় অপশন অপশান বিতে দেওয়া আছে ফ্যাট্রিসাইড ফ্যাট্রিসাইড কথাটার অর্থ হচ্ছে কিলিং অফ আ ব্রাদার অর্থাৎ হত্যা বা ভাইকে হত্যা করা অপশান সিতে দেওয়া আছে রেজিসাইট এই রেজিসাইট কথাটার অর্থ হচ্ছে কিলিং অফ আ কিং হু ইজ অন দ্য থ্রোন অর্থাৎ রাজ হত্যা করা আমাদের উত্তর হবে অপশান সি আমাদের অপশান ডিতে দেওয়া আছে প্যারিসাইট প্যারিসাইট কথাটার অর্থ হচ্ছে কিলিং অফ প্যারেন্টস অর্থাৎ পিতা মাতাকে হত্যা করা এই প্রসঙ্গে আরও কয়েকটা শব্দ জেনে রাখা দরকার যেগুলো পরীক্ষাতে বারবার আসে যেমন প্যাট্রিসাইট প্যাট্রিসাইট কথাটার অর্থ হচ্ছে কিলিং অফ এ ফাদার অর্থাৎ পিতাকে হত্যা করা বা পিতৃ হত্যা ম্যাট্রিসাইট কথাটার অর্থ হচ্ছে কিলিং অফ মাদার অর্থাৎ মাতৃহত্যা ইনফ্যান্ট কথাটা কথাটার অর্থ হচ্ছে কিলিং অফ অ্যান ইনফ্যান্ট অর্থাৎ শিশু হত্যা সাইড কথাটার অর্থ হচ্ছে কিলিং অফ আ সিস্টার অর্থাৎ বোনকে হত্যা করা বা ভগিনী হত্যা ইউক্স সাইড কথাটার অর্থ হচ্ছে কিলিং অফ ওয়াইফ অর্থাৎ স্ত্রী বা পত্নীকে হত্যা করা জেনোসাইড কথাটার অর্থ হচ্ছে কিলিং অফ আ রেস অর্থাৎ একটা জাতিকে হত্যা করা সুইসাইড কথাটার অর্থ হচ্ছে কিলিং অফ ওয়ান সেলফ অর্থাৎ নিজেকে হত্যা করা বা আত্মহত্যা করা ফোয়েটিসাইট কথাটার অর্থ হচ্ছে কিলিং অফ এ ফোয়েটাস অর্থাৎ একটা ভ্রূণ হত্যা ডেইসাইট কথাটার অর্থ হচ্ছে কিলিং অফ আ ডেইটি অর্থাৎ ঈশ্বরকে হত্যা করা এছাড়াও আমরা কয়েকটা শব্দ প্রাত্যহিকভাবে শুনে থাকি যেমন পেস্ট্রিসাইড সাইট ইনসেকটিসাইড ইত্যাদি পরের প্রশ্নে উল্লেখ করা আছে ওয়ান হু কম্পাইলস আ ডিকশনারি অর্থাৎ যিনি ডিকশনারি কম্পাইল করেন বা কম্পোজ করেন বা লেখেন তাকে এক কথায় কি বলা হয় অপশান দেওয়া আছে ফিলাটেলিস্ট কার্টোগ্রাফার নিউ ম্যাথম্যাটিস্ট এবং ল্যাক্সিকোগ্রাফার এক্ষেত্রে মনে রাখা দরকার ফিলাটেলিস্ট কথাটার অর্থ হচ্ছে ওয়ান হু লাভস টু কালেক্ট স্ট্যাম্পস অর্থাৎ স্ট্যাম্প কালেক্ট করতে বা ডাকটিকিট সংগ্রহ করতে যিনি ভালোবাসেন তাকে বলা হয় ফিলাটেলিস্ট কার্টোগ্রাফার কথাটার অর্থ হচ্ছে ওয়ান হু কম্পোজ ম্যাপস অর চার্টস অর্থাৎ ম্যাপ বা চার্ট তৈরি করেন যিনি তাকে বলা হয় কার্টোগ্রাফার অপশান সি নিউ কথাটার অর্থ হচ্ছে ওয়ান হু লাভস টু কালেক্ট কয়েন্স যিনি কয়েন কালেক্ট করতে বা মুদ্রা কালেক্ট করতে মুদ্রা সংগ্রহ করতে পছন্দ করেন তাকে বলা হয় নিউ অন্যদিকে ল্যাক্সিকোগ্রাফার কথাটার অর্থ হচ্ছে ওয়ান হু কম্পাইলস আর ডিকশনারি অর্থাৎ যিনি ডিকশনারি লেখেন বা কম্পোজ করেন তাকে বলা হয় ল্যাক্সিকোগ্রাফার সুতরাং আমরা বুঝতে পারছি আমাদের এই প্রশ্নের উত্তর হবে অপশান ডি ল্যাক্সিকোগ্রাফার আমাদের পরের প্রশ্ন আর ডিপোজিটরি হোয়ার স্টেট রেকর্ডস অ্যান্ড ডকুমেন্টস আর প্রিজার্ভড অর্থাৎ একটা স্টোর হাউস বা সংরক্ষণাগার যেখানে বিভিন্ন নথিপত্র বা ডকুমেন্টস সংরক্ষিত রাখা হয় অপশান দেওয়া আছে মিউজিয়াম লাইব্রেরি এম্পোরিয়াম এবং আর্কাইভ এক্ষেত্রে আমরা জানি যে মিউজিয়াম কথাটার অর্থ হচ্ছে জাদুঘর যেখানে হিস্টোরিক্যাল সায়েন্টিফিক আর্টিস্টিক কিংবা কালচারাল বিষয় সামগ্রী রাখা হয় এবং পরবর্তীকালে প্রদর্শিত হয় অপশান বিতে দেওয়া আছে লাইব্রেরি লাইব্রেরি কথাটার অর্থ হচ্ছে পাঠাগার অর্থাৎ আ প্লেস হোয়ার বুক সারকেপ্ট যেখানে বই রাখা হয় অপশান সিতে দেওয়া আছে এম্পোরিয়াম এই এম্পোরিয়াম কথাটার অর্থ হচ্ছে বড় দোকান বা বড় বাজার অর্থাৎ আ লার্জ রিটেল স্টোর অপশান ডিতে দেওয়া আছে আর্কাইভ এই আর্কাইভ কথাটার অর্থ হচ্ছে সংরক্ষণাগার আ প্লেস হোয়ার গভর্নমেন্ট রেকর্ডস আর কেপ্ট অর্থাৎ আমাদের এই প্রশ্নের উত্তর হবে অপশান ডি আর্কাইভ পরের প্রশ্নে উল্লেখ করা আছে ওয়ান হু নোজ এভরিথিং অর্থাৎ যিনি সর্বজ্ঞ বা যিনি সব কিছুই জানেন অপশান দেওয়া আছে অমনি সিয়েন্ট অমনি পোটেন্ট অমনি প্রেজেন্ট এবং অমনি ভোরাস এ প্রসঙ্গে জানা দরকার যে এই অমনি কথাটার অর্থ হচ্ছে এভরিথিং বা অল অর্থাৎ সব কিছু এই সেন্সে ব্যবহার করা হয় অমনি কথাটা এই অমনি সিয়েন্ট কথাটার অর্থ হচ্ছে ওয়ান হু নোজ এভরিথিং বা ওয়ান হু সিজ এভরিথিং অপশান বি অমনি পোটেন্ট কথাটার অর্থ হচ্ছে ওয়ান হু ইজ অল পাওয়ারফুল যিনি সর্বশক্তিমান অপশান সিতে দেওয়া আছে অমনি প্রেজেন্ট অমনি প্রেজেন্ট কথাটার অর্থ হচ্ছে ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিহ্যার অর্থাৎ যিনি সর্ব জায়গায় সর্বস্তরে বিরাজ করছেন সর্ব সর্ববিরাজমান অপশান ডিতে দেওয়া আছে অমনি ভোরাস এ ভোর কথাটার অর্থ হচ্ছে ইট বা খাওয়া অমনি ভোরাস কথাটার অর্থ হচ্ছে ওয়ান হু ইটস এভরিথিং অর্থাৎ যিনি সর্বভুক বা সব কিছু খান এই প্রসঙ্গে আমাদের উত্তর হবে অপশান এ অমনি সিয়েন্ট অমনিশিয়ান্ট কথাটার অর্থ হচ্ছে ওয়ান হু নোজ এভরিথিং বা ওয়ান হু সিজ এভরিথিং আমাদের পরের প্রশ্নে উল্লেখ করা আছে দ্য প্র্যাকটিস অফ হ্যাভিং মেনি ওয়াইভস অর্থাৎ অনেকগুলি পত্নী বা অনেকগুলি স্ত্রী বা বিবাহ করার যে প্রথা সেটাকে এক কথায় কী বলা হয় অপশান দেওয়া আছে মনোগ্যামি বাইগ্যামি পলিগ্যামি এবং পলিয়ান্ড্রি। এক্ষেত্রে জানা দরকার গ্যামোস কথাটার মানে হচ্ছে ম্যারেজ বা বিবাহ এবং মনো কথাটার অর্থ হচ্ছে সিঙ্গেল বা ওয়ান এই দুটো শব্দ জুড়ে দিয়ে তৈরি হচ্ছে মনোগ্যামি অর্থাৎ সিঙ্গেল ম্যারেজ সিমিলারলি বাই কথাটার অর্থ হচ্ছে দুই এবং তার সাথে গ্যামি যুক্ত হয়ে হচ্ছে বাইগ্যামি অর্থাৎ দ্য প্র্যাকটিস অফ হ্যাভিং টু ম্যারেজেস সেটা হচ্ছে বাইগ্যামি অন্যদিকে পলি কথাটার মানে হচ্ছে অনেক বা ম্যানি সুতরাং পলি গ্যামি কথাটার অর্থ হচ্ছে প্র্যাকটিস অফ হ্যাভিং মোর দ্যান টু ওয়াইভস অর্থাৎ আমাদের উত্তর হবে এক্ষেত্রে অপশান সি আমাদের লাস্ট অপশান পলি অ্যানড্রি কথাটার অর্থ হচ্ছে প্র্যাকটিস অফ হ্যাভিং মোর দ্যান টু হাজব্যান্ডস অর্থাৎ দুইয়ের বেশি হাজব্যান্ড রাখার যে প্রথা সেটাকে বলা হয় পলি অ্যান্ড্রি